দাঁড়া, কই যেতেছিস? এই যে আমার বাসা, এখানে আমি বাসা যাচ্ছি। কাগজ দেখা। কাগজ দেখাবো, ঠিক আছে, কিন্তু আপনি আমার সাথে এরকম ব্যবহার কেন করতেছেন? আপনি বাইকের সামনে হাত দিচ্ছেন, এটা কোন ধরনের ব্যবহার? কি বললি তুই? তুই আমাকে বলবি আমি কি করবো কি করবো নাই? তোর চোখে কি পট্টি লাগানো? দেখাস না তোর সামনে কে? একজন পুলিশের সাথে তুই এই কথা বলতেছিস, তোর সাহস কেমন হলো? আর কি বললি, আমি তোর বাইকে হাত দিছি কিভাবে? এত সাহস কেমন হলো দেখবি? আমার সাহস ঠিক কতটুকু তোকে দেখাইতেছি, আমার সাহস কতটুকু। আরে কাগজ বের কর, জলদি কাগজ বের কর। আমার কাগজ তো আমি দেখাবো, তাই না? আমার কাছে সবকিছু ঠিকঠাক আছে, আপনি চাবি এভাবে নিচ্ছেন, এরকম বাজে ব্যবহার কেন করতেছেন? তোর থেকে তো আমাকে শিখতে হবে না আমি ব্যবহার কি করব কি করব না, কার সাথে কেমন ব্যবহার করব। আমি তোর কাছে কাগজ চাইছি, তুই কাগজ দেখা, জলদি কাগজ দেখাবি, আমি কাগজ চেক করবো, তারপর তোকে যেতে দেবো। কাগজ দেখা। ঠিক আছে, দেখাচ্ছি। তোর কাছে আমি কাগজ চাইছি, তোর এই ফোনের ক্ষমা দেখতে চাই না, বুঝলি? আমাকে কাগজ দেখা। আরে আপনি বোকা নাকি? এটা অ্যাপ, এটা তো সরকারি অ্যাপ, এই অ্যাপের মধ্যে আমাদের প্রত্যেকটা ডকুমেন্ট থাকে। এই কথা কি তোর কানে যায় না? আমি এরকম অ্যাপ এসব বুঝি না, বুঝতে পারলে? আমি কাগজে কলমে কাজ করি, তোর কাছে আমি কাগজ চাইছি, তুই আমাকে কাগজ দেখে বাস শেষ। আরে এটার মধ্যে এখানে সবকিছু তো লিগ্যাল, আপনি কেন বুঝতেছেন না? বুঝতে পারছি, তুই এমন শুনবি না, এখন কাগজে কাজ চলবে না, হার্ড কপি দেখা দিবে, হার্ড কপি বের কর। দেখেন আপনি ভুল করতেছেন, আমার বাসা এখান থেকে এখানে, আর আমার কাছে পেপারসটা নেই বলে আমি এটা দেখাচ্ছি, আর এটা তো এখন লিগ্যাল, এটা তো সরকারি ভাবে এই অ্যাপটা চালু করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, তোর কাছে নাই না, এক কাজ কর, যা বাসায় গিয়ে কাগজ আনবি, আমি কাগজ চেক করবো, তারপর তোর বাইক আমি এখান থেকে যেতে দেবো, আদারওয়াইজ তোর বাইক আমি যেতে দেবো না, যা বাসায় যা কাগজ নিয়ে। আমি কিভাবে বাইকটা এখানে রেখে কাগজটা আনতে যাবো? আপনি কি উল্টাপাল্টা শুরু করছেন বলেন তো? বুঝছি, তুই আমার এই কথা শুনবি না, বুঝতে পারছি, তোরে আমি এক কেস দিবো, তারপর বুঝবি মজা। দেখেন আপনি, আচ্ছা আচ্ছা দাঁড়ান, আমি ফোন দিয়ে আনাচ্ছি কাউকে দিয়ে। জলদি ফোন দে, যাকে ফোন দাও জলদি ফোন দিবি, 5 মিনিটের মধ্যে আমার এখানে হার্ড কপি চাই, মানে চাই, ফোন দে। ভার্সিটির সামনে তুই একটু কাগজটা নিয়ে আয়, পেপারস গুলো নিয়ে, আমি বলতেছি আসার পরে। কিরে আয়, তোরে কি বলছিলাম আমি, 5 মিনিটের মধ্যে আমি কাগজ চাই, 30 মিনিট হয়ে গেল, তোর জন্য কি আমি 30 মিনিট এখানে দাঁড়িয়ে থাকবো? তোর না কোনো কাজ না থাকতে পারে, আমার যথেষ্ট কাজ আছে, বুঝতে পারলি? আর কতক্ষণ লাগবে, কতক্ষণ লাগবে? দেখেন ম্যাডাম, হুট করে বললে তো একটা মানুষ আসতে পারে না, আমি ফোন। এই যে চলে আসছে স্যার, আসসালামু আলাইকুম, আপনি আসছেন? এই যে স্যার, হ্যাঁ উনি। এই ম্যাডামই আমার গাড়ির কাগজপত্র গত সপ্তাহে আটকে রেখে 5000 টাকার মামলা দিয়ে দিছিল স্যার। এই দেখেন স্যার, আমার গাড়ির কাগজপত্র সব ঠিক আছে, আর তাছাড়া আমি আমার মোবাইলের মধ্যে আমি অনলাইনে সব কিছু দেখাইছিলাম ও ডকুমেন্ট, তবুও উনি আমাকে মামলা দিয়ে দিচ্ছে। ওয়েট স্যার, মানে আপনি কাকে স্যার বলতেছেন, আর সে কিসের স্যার? উনি এই থানার নতুন এসআই। আচ্ছা, ওনার পেপারস তো এখানে সব কিছু ঠিকঠাক আছে, অ্যাপের মধ্যেও সব ডকুমেন্ট ঠিক আছে, তো আপনি চেক কেন করতেছেন না? আপনার কি সমস্যা স্যার? স্যার আই মিন স্যার, আই এম সরি স্যার, আসলে মিস্টেকটা আমারই ছিল স্যার, আমি একটু পাওয়ার দেখাতে গিয়ে স্যার আমি এই কাজটা করেছি, মানে উনি আমাকে অ্যাপস দেখিয়েছে, বাট আমি অ্যাপস দেখতে চাই না, আমি বলেছিলাম যে আমার কাগজ দেখতে হবে, প্লিজ স্যার আমাকে এর জন্য পানিশমেন্ট করবেন না স্যার। আমি না 2 মিনিট আগে দেখতেছিলাম যে আপনি সাধারণ মানুষের সাথে কীরকম বাজে ব্যবহার করেন, মানে আপনি ট্রাফিক পুলিশ বলে কি মানুষের সাথে যাতা ব্যবহার করবেন? আমি উচ্চতর কর্মকর্তার কাছে আপনার এই বিষয় জানাবো। স্যার প্লিজ স্যার, এমন কিছু করবেন না, ঊর্ধ্বতন কর্মকর্তাকে আমার নামে কিছু বলবেন না, যা তাহলে আমার চাকরিটা চলে যাবে স্যার। স্যার আমি কথা দিচ্ছি আপনাকে, আজকের পর থেকে আমি এমন কোনো কাজ করবো না, কাউকে এভাবে হ্যারাস করবো না স্যার, প্লিজ স্যার আমার এই ভুলটাকে একটা বার সুযোগ দিন শুধরানোর স্যার, প্লিজ স্যার আই এম সরি। ঠিক আছে, লাস্ট বারের মতো আপনাকে শেষ ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিচ্ছি, পার্দার যদি এরকম কাজ কখনো আপনি করেছেন আমি কমপ্লেন জানাতে বাধ্য হব। উনি একটা গরিব মানুষ, বাইক চালিয়ে ইনকাম করে, আচ্ছা উনি কয় টাকা ইনকাম করে বলেন তো? এরকম একটা গরিব মানুষকে আপনি 5000 টাকার মামলা কিভাবে দিয়েছেন? ওনাকে আপনি এই টাকা ফিরিয়ে দিবেন, কারণ ওনার পেপার সব কিছু ওকে ছিল। আর আপনি আপনি ওনার থেকে টাকাটা বুঝে নেবেন, কোনো কারণে যদি টাকাটা না দিয়েছে আপনি অবশ্যই আমাকে জানাবেন। জি স্যার, ঠিক আছে, আসতে পারেন আপনি। জি স্যার। ভাইয়া একটা বেলুন। ঈশ্বর, তুমি তুমি বেঁচে আছো? হ্যাঁ আমি বেঁচে আছি। তুমি মোনা, তুমি এখানে? তুমি না প্লেন ক্র্যাশে মারা গিয়েছিলে, তাহলে তুমি বেঁচে আছো কি করে? আমি মারা যাইনি, আমি মারা যাইনি।
কিন্তু তোমার কোলে বাচ্চা। এই বাচ্চার কথা তুমি বাদ দাও, আগে তুমি বলো যে তুমি যেহেতু বেঁচে আছো তাহলে তুমি আমার কাছে এতদিন ফিরে কেন আসোনি? তোমার কাছে আমি কিভাবে ফিরে আসব? আমি অনেক কষ্ট করে বেঁচে গিয়েছি, 6 মাস একটা পাহাড়ি জায়গায় ট্রিটমেন্ট করিয়েছি, আমার খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। আর যখন আমি সুস্থ হই আমার কোনো কিছু মনে ছিল না, আমার সুস্থ হতে আরও অনেক সময় লেগেছে। তারপর যখন আমি বাসায় এসেছি, আমি বাসায় এসে তোমাকে আর পাইনি, বাসা আমি তালা দেওয়া পেয়েছি। তুমি জানো তোমার যখন প্লেন ক্র্যাশের কথা আমি শুনছি আমি পাগলের মতো হয়ে গেছি, আমি দৌড়ে গেছি তোমার লাশটাকে দেখার জন্য, কিন্তু তোমার লাশটাকে ওরা দিতে পারে নাই। অনেক বলছি যে তোমার লাশটাকে যেন আমাকে একটা বারের জন্য দেয়, ওরা পরে বললো যে না তোমার লাশটা পাওয়া যায় নাই। আর তখনই না আমি ভেবেছি না যেহেতু ওর লাশ পাওয়া যায় নাই তার মানে জীবিত আছে, ও মরতে পারে না। আমি তো সম্পূর্ণ এক হয়ে গেছিলাম, যেন নিশ্চয় হয়ে গেছিলাম। তুমি যখন চলে গেছিলে আমি তো এক হয়ে গেছিলাম, কিভাবে বাঁচবো কি করবো না করবো কোনো কিছু ভেবে পাচ্ছিলাম না। তারপর একদিন হঠাৎ আমাদের সে বাড়িওয়ালা আসে। বাড়িওয়ালা? ও আচ্ছা, বাড়িওয়ালা এসেছে আর বাড়িওয়ালাকে বিয়ে করে নিয়েছো না, এটা তারই বাচ্চা। কি বলতেছিস সাত, তুমি কি পাগল হয়ে গেছো? মাথা ঠিক আছে, আমি কেন বাড়িওয়ালাকে বিয়ে করতে যাব? সব তো দেখতেই পাচ্ছি, আর মাথা ঠিক থাকার কি আছে? তোমার কোলে বাচ্চা, আর এত দিন হয়েছে, তুমি তো বিয়ে করবে এটাই স্বাভাবিক। না ভালো করেছো, এতদিন আমার জন্য অপেক্ষা করনি, আমি আমি খুশি যে তুমি একটা সেটেলমেন্টে গিয়েছো। ঈশান তুমি এই কথা কিভাবে বলো? হ্যাঁ কিভাবে বলো যে আমি তোমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করব? আর কি বললে তুমি, আমি তোমার জন্য অপেক্ষা করি নাই। আরে আমি তো তোমারই অপেক্ষায় ছিলাম, ইভেন এখন অবধি আমি তোমার অপেক্ষায় ছিলাম, কারণ আমি জানতাম আমি কোনো না কোনো দিন তোমাকে ফিরে পাবো। আর তুমি বলতেছো যে আমি অন্য কাউকে বিয়ে করে ফেলছি। আর কি বললাম, এই বাচ্চা তো তোমার বাচ্চা, এই বাচ্চা আমাদের বাচ্চা, এই যে দেখো দেখো তুমি, এই বাচ্চা আমার বাচ্চা, একদম দেখতে আমার মতো হয়েছে। তুমি কি করে ভাবলা ঈশান যে আমি তোমাকে রেখে অন্য কাউকে বিয়ে করব? আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমার জন্য এতদিন অপেক্ষায় ছিলাম যে তুমি ফিরে আসবে, আর তুমি ভেবেছো যে আমি অন্য কাউকে বিয়ে করে ফেলবো। শোনো ঈশান, তোমার যখন খবরটা শুনছি না যে তুমি মারা গিয়েছো, তখন আমি ভেবেছি ওর ভালোবাসা নিয়ে আমি বাকিটা জীবন কাটিয়ে দেব, দরকার হলে বিবাহিত হয়ে নাহলে বিধবা হয়ে। চুপ, আর একটাবার মুখে এই কথা আনবা না, আমি চলে আসছি না, এই আমি তোমার কাছ থেকে আর কখনো আলাদা হব। চল। আর কখনো আমি তোমাকে ছেড়ে যাব না।